রেড জোনে লকডাউনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। সকালে আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা জানান। বলেন, লকডাউনের নির্দেশনা পেলেই বাস্তবায়ন করা হবে। আমাদের যে বাস্তবায়ন কমিটি, সেটা সভা করেছি এবং আমাদের প্রস্তুতিমূলক কার্যক্রম আমরা সম্পন্ন করে রেখেছি। এখন আমরা যেদিনই সেই এলাকাভিত্তিক সিদ্ধান্তটা পাবো, সেদিন থেকে আমরা যেটা বলেছি যে আমাদের হয়তো 48 থেকে 72 ঘন্টা লাগতে পারে, তবে এখন আমাদের যে প্রস্তুতি আছে আমি আশা করছি তার আগেই আমরা সম্পন্ন করতে পারবো।